তো হে গাইস, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে আমাদের গেমের ভিতরে অনেক কিছু ইভেন্ট এসেছে, যেমন গেমটা খুলতে খুলতে আমরা এরকম একটা পুরো জিনিস দেখতে পাচ্ছি। তো চলো আমরা সবকার প্রথমে এই জিনিসগুলো বুঝবো, তারপর এগুলো আমরা কীভাবে পাবো সেটা দেখবো। তো সবকার প্রথমে এগুলোর মানেটা বুঝে নিই। তো সবকার প্রথমে জাস্টিন বিপার ক্যারেক্টার আসছে, যেটা কিন্তু এখানে 27 তারিখে আসছে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে, বুঝতে পারলে? তো এটা আমাদের গেমের ভিতরে 27 তারিখে আসছে। নেক্সট হবে এই যে ইমোট, যেটা কিন্তু আমরা ফিরতে পাবো, এটা কিন্তু 27 তারিখে ফিরতে পাবো, বুঝতে পারলে? তো 27 তারিখে আমরা লগ ইন করে একেবারে আমরা কিন্তু ফিরতে পেয়ে যাচ্ছি। তারপর গুলাল, গুলালটা আসছে আমাদের গেমের ভিতরে 13 তারিখে। তো গাইজ, এটা হয়তো আমরা ফিরতে পেতে পারি, আমি সেদিন বলেছিলাম পাবো না, তবে আমরা পেতে পারি, এটা নিয়ে আমি নেক্সট ভিডিও কোনোদিন আনবো। তো তারপর দেখতে পাবে এই যে এখানে এই বান্ডালটা, যেটা কিন্তু আমাদের 13 তারিখে গেমের ভিতরে আসছে। তো এটা অবশ্যই ঠিক আছে, তো 13 তারিখে আসছে। তারপর এখানে দেখতে পাবে আনলিমিটেড কাস্টম, যেটা কিন্তু 20 তারিখ এবং 22 তারিখ আমরা কিন্তু পুরো আনলিমিটেড কাস্টম খেলতে পারবো। তারপর 27 তারিখে এই যে ফিমেল বান্ডালটা আমরা কিন্তু ফিরতে পাচ্ছি। তারপর এই যে দুগলি ওলা গানের ইভো গান স্কিন, যেটা কিন্তু 6 তারিখে আমাদের গেমের ভিতরে আসছে। তো 6 তারিখ সবাই রেডি থাকো, ইভো গান আসছে আমাদের। তারপর দেখতে পাবে এই যে এই বান্ডেলটা, যেটা কিন্তু আমাদের 22 তারিখে আসছে। তো এটা অবশ্যই ঠিক আছে, তো সবকার প্রথমে এটা আসতে ছিল, তো এটার মানে হচ্ছে এটাই। এরপর চলো আমরা দেখে নেবো এই যে 5th anniversary ইভেন্টটা, যেটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে, মানে এখানে কী বোঝাতে চেয়েছে সেটা আমরা দেখবো। তো সবকার প্রথমে যখনই আমরা ইভেন্টের ভিতরে যাবো, এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর পুরো একটা পৃথিবীর মতো আছে এটা আসবে। তো চলো আমরা একের পর এক সব ডিটেলস জানবো। হ্যাঁ, ভিডিওটাতে একটা করে লাইক করো আর একটা করে কমেন্ট, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো সবকার প্রথমে লগ ইন, যেটা আমি তোমাদেরকে বলে দিলাম এখানে আসবে, আর 27 তারিখে এসে তোমরা এই ইমোটটা ফ্রিতে একেবারে ক্লেম করে নেবে। গাইজ, তোমরা দেখতে পাচ্ছ 27 তারিখ আসবে, আর এখানে এসে তোমরা এই ইমোটটা একেবারে ফ্রিতে ক্লেম করে নেবে। তো এটা অবশ্যই ঠিক আছে, 27 তারিখে এসে এখানে ক্লেম করে নিলে হচ্ছে। তারপর এখানে আছে নেক্সট এই 5 একটা লেখা আছে। তো 5 কোনো কিছু না, সিম্পল একটু সবারই লোডিং নিতে হয়তো সময় নেবে, আমার তো 2-3 বার গেলাম, লোডিং নিতে সময় নিচ্ছে। এখানে সিম্পল ওই 5th anniversary হিসাবে এটা বা ওটা বোঝা আছে। হ্যাঁ গাইজ, ভিডিওটাতে একটা করে লাইক করো, অনেক দেখছি লাইক করছো না, তো কী করছো, তাড়াতাড়ি একটা করে লাইক করো আর একটা করে কমেন্ট, আর এই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো চলো এরপর বাকি আইটেমগুলো দেখবো। এই যে পৃথিবীর চারধারে অনেক কিছু আইটেম আছে, যেমন সবকার প্রথমে জাস্টিন বিবার ক্যারেক্টার, যেটা কিন্তু আমাদের গেমের ভিতরে আসছে 27 তারিখে, মানে প্রতিটার উপরে ট্যাপ করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কবে আসছে। তারপর দেখো রেড ক্রিমিনাল, তো গাইজ রেড ক্রিমিনাল আমাদের 13 তারিখে আসছে, বুঝতে পারলে? সবাই রেডি থাকো, 13 তারিখ আমাদের রেড ক্রিমিনাল আসছে, তো সেটা এখানে বলে দিয়েছে। তারপর এই বাক্সটা, যেটা কিন্তু আমাদের ওপেন হচ্ছে না, এটা অবশ্যই আমাদের পরে মাসে 3 তারিখ হবে। তারপর দেখতে পাচ্ছে এই যে ব্যাটল স্পেস, তো এখানে গেলে দেখতে পাবে প্রতিটা গান আছে, মানে বন্দুক, এবং বন্দুক দিয়ে আমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে। 5 মিনিট, 10 মিনিট, 13 মিনিট, 10টা কিল, 5টা কিল, এরকমভাবে আছে দেখতে পাবে এখানে মিশন। তারপর এখান থেকে তোমরা কিন্তু টোকেনগুলো কালেক্ট করতে পারবে। তো টোকেন দিয়ে এক্সচেঞ্জ কোথায় করবে সেটাও আমি চলো একটু পরে বলে দিচ্ছি। তারপর রাইট সাইডে অনেক কিছু বক্স আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে এই বক্সগুলো আছে, যেখানে বক্স থেকে আমরা কিন্তু গান স্কিন এবং আরও অনেক কিছু আমরা এখান থেকে নিতে পারবো। হ্যাঁ, এইগুলো দেখো 3 দিনের জন্য ফ্রিতে আছে এখানে 3 দিনে, তো যাই হোক এটা অবশ্যই ঠিক আছে। তো এখান থেকে মিশনও কমপ্লিট হবে, টোকেনও পাবে, আর গান স্কিনও তোমরা ফিরতে পাচ্ছ, বুঝতে পারলে? তারপর এই যে পৃথিবীটা আছে, তো তোমরা এরপর চলো পৃথিবীর উপরে, যখনই তোমরা ক্লিক করবে, তো পৃথিবীর উপরে ক্লিক করলে এখানে আছে দুটো স্টোর, একটা আছে ক্লাসিস স্টোর আর একটা আছে প্রিমিয়াম স্টোর। তো প্রিমিয়াম স্টোরটা কিছুদিন পর খুলবে। তো ক্লাসিস স্টোরে তোমরা এখানে দেখতে পাবে অনেক কিছু আইটেম আছে, যেখানে দেখতে পাবে এই যে বান্ডেল সমেত আছে 160টা টোকেন, 25টা টোকেন, এগুলো আছে। তো আমি তো 5th anniversary এটা ডাউনলোড করিনি, তাই দেখাচ্ছে না, তোমরা ডাউনলোড করে নেবে এবং দেখে নেবে আমার প্রতিটা কোনোটা ডাউনলোড করে নেবে, প্যাকেজটা একটু পরে আমি ডাউনলোড করে নেবো অবশ্য। তো যাই হোক, এখন ডাউনলোড করতে টাইম নেই, নেটওয়ার্ক স্লো চলছে। তো এখানে দেখতে পাবে, তারপর এখানে প্রিমিয়াম স্টোর গেলে গাড়ির স্কিন আছে, এখানে ব্যাট স্কিন আছে, এগুলো সব কিছু আছে, তোমরা এখান থেকে প্রিমিয়াম স্টোর কিছুদিন পর এক্সচেঞ্জ করতে পারবে, বুঝতে পারলে? তারপর এই সাইডে বক্স আছে, যেখান থেকে সিম্পলভাবে ওরা বুঝিয়ে দিয়েছে আমাদের গেমের ভিতরে কোনটা কবে আসছে, কত তারিখ আসছে, এখানে সিম্পল বুঝিয়ে দিয়েছে, বুঝতে পারলে? তো এটা অবশ্যই ঠিক আছে। তো প্রিমিয়াম তোমার দেখতে পেলে নিচে বন্দুকের স্কিন আছে, তো বন্দুকের স্কিন মানে ওই যে ওখানে পৌঁছে যাবে, যেখানে হলো এখানে, যেখান থেকে তোমরা গান স্কিনগুলো ওই কিছুদিনের জন্য পাবে। তারপর এই সাইডে কী আছে একটা দেখো, উপরে আছে ওই ম্যাপ আছে নতুন ম্যাপে, তো এখানে তোমার বন্ধুদেরকে তুমি অ্যাড করতে পারবে সিম্পলভাবে। হ্যাঁ, আর আজকের মিশন কোনো না, সিম্পলি একটা জিনিস, তোমরা গেম খেলো, টোকেন কালেক্ট করতে থাকো, বাস এটাই।
তো তারপর থেকে মানে কি ও টোকেন কালেক্ট করে বাকি আইটেমগুলো তোমরা ক্লেম করবে। তো টোকেন কালেক্ট করাই হচ্ছে আজকে আমাদের মূল বিষয়, আজকে মানে কি এখন কিছুদিন। তারপর এই সাইডে গেলে দেখতে পাবে এখানে অনেক কিছু আইটেম আছে যেগুলো মানে কি ও গ্রেনাইটের স্কিন আছে, আবতার ব্যানার আছে, সিম্পল সিম্পল জিনিস আছে। তারপর সাইন ইনের জন্য রাইট সাইডে তোমরা দেখতে পাবে সাইন ইন আছে। তো সাইন ইন করে প্রতিদিন তোমরা এখান থেকে অনেক কিছু নিতে পারবে, অনেক কিছু মানে কি চলো এখানে ট্যাপ করবো আর দেখবো এখানে কি পাবো আমরা এখান থেকে। এই যে টোকেন এরকমভাবে প্রতিদিন এখান থেকে কিন্তু ফ্রিতে পাবে, বুঝতে পারলে। তো ইভেন্টের ভিতরে এতদিনে আর এখানে 40 দিন ইভেন্ট আছে গাইজ, 40 দিন আমরা কী করবো সেটা নিজেই জানি না, তো দেখা যাক। তারপর এখানে তোমরা গেলে দেখতে পাবে এই যে বন্দুকের স্কিন, বন্দুকের স্কিন মানে ওই যে ওখানে তোমাদেরকে আমি সবগুলো প্রথমে বলে দিলাম ওটাই হচ্ছে। তো তারপর এখানে দেখতে পাবে অনেক কিছু, তারপর এখানে বারমুডা ক্লাসেস কোড খেললে পাবে, তারপর সিম্পল র্যাঙ্ক খেললে পাবে এরকম। তো বন্ধুরা আজ পর্যন্ত কিন্তু এতটাই, ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করতে ভুলবে না, এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো গাইজ থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।